ওমেগা সায়েন্স অর্গানাইজেশনের 19তম বর্ষপূর্তি উপলক্ষে গোমতী জেলা ভিত্তিক 3 দিনব্যাপী শুরু হলো শিশু বিজ্ঞান মেলা। শুক্রবার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদয়পুর পুর পরিষদের কাউন্সিলর লিটন পাল, মাতঙ্গিনী হাজরা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিতোষ ভৌমিক, হাতিপচা বটতলী এসবি স্কুলের প্রধান শিক্ষক রতন চন্দ্র। অবশ্যই থাকতে পারি যে ক্ষুদে বিজ্ঞানীরা যে আগামী দিনে আমাদের দেশকে রাজ্যকে আরো উন্নত করবে এই আশা আমাদের থাকবে। বিজ্ঞান মেলা বা বাচ্চাদের যে আগ্রহ তখনই সফল রূপ পাবে যখন আমরা অভিভাবকরা তাদের দেখানো পথ দিয়ে নিজেদেরকে এবং পারিপার্শ্বিক জগৎটাকে সুন্দর এবং সুস্থ করে তুলতে পারব। এই শিশু বিজ্ঞান মেলায় গোমতী জেলার 10টি স্কুল থেকে 40টি মডেল অংশগ্রহণ করে। মডেলগুলি দেখতে বিভিন্ন অঞ্চলের মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। সংবাদ প্রতিনিধি সম্রাট বর্মনের রিপোর্ট, ফ্যান্টাসি টিভি।